করোনা ভাইরাসের প্রভাবে পুরো বিশ্ব লণ্ডভণ্ড, এর আজ এসে লেগেছে বাংলাদেশও। দেশ অচল থাকায় দরিদ্র মানুষের জীবনে নেমে এসেছে অমানিসার অন্ধকার। হ্যান্ড টু হ্যান্ড মাউথ, বা যারা দিন আনে দিন খায় তারা কর্মহীন অবস্থায় নিজ বাড়িতে খেয়ে না খেয়ে কাটাচ্ছে। অনেকেই এগিয়ে আসছে এমন হতদরিদ্র মানুষের পাশে। আমাদের একমাত্র বাংলা প্রতিবেদক এম এ আজিজ জানান, এবার এগিয়ে এলেন এনাম ফিড অ্যান্ড হেচারেডিং এর এমডি মানবতার ফেরিওয়ালা এনামুল হক। এনাম ফিড অ্যান্ড হেচারের এমডি মানবতার ফেরিওয়ালা এনামুল হক নিজ জেলা গাজীপুর শ্রীপুরের মাওনা ইউনিয়নের 21টি গ্রামে 1000 হত দরিদ্র মানুষের মধ্যে চাল ডাল আলু তেল লবণ সহ দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করেন। এ সময় সামাজিক নিরাপত্তা বুঝিয়ে রেখে সব উপকরণ গ্রহণ করেন হত দরিদ্ররা। অসহায় হত দরিদ্র মানুষেরা এই দুঃসময়ে এমন সহযোগিতা পেয়ে অনেক আনন্দিত ও উচ্ছ্বাস প্রকাশ করেন। এনামুল হক বলেন, আমার সামর্থ্য অনুযায়ী আমি যা পেরেছি তা করেছি, তবে আমি চাই যে সমাজের বিত্তবান মানুষেরা এগিয়ে আসুক। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা তো অনেকেই আয় ইনকাম করেন কিন্তু মানুষের উপকারে তো আসেন না, আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এখন সবাই এগিয়ে আসুন। তিনি আরো বলেন, আমি সামান্য মানুষ হতে পারি কিন্তু আমি তাদের দুঃখ বুঝি, কারণ আমিও তো এমনই দরিদ্র পরিবারের সন্তান ছিলাম। এখন হয়তো কিছুটা আল্লাহ দিয়েছেন, যতটুকু আল্লাহ দিয়েছেন সেই সামর্থ্য অনুযায়ী আমি পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমি পর্যায়ক্রমে আরো সাহায্য করব, মানুষের পাশে আমি সবসময় থাকবো। গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, দেশের এমন করুণ সময়ে এনাম ফিড অ্যান্ড হেচারের এমডি ইনামুরের পাশে থেকে দরিদ্রের মাঝে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আল্লাহ যেন সবাইকে হেফাজত করে, সেই সাথে সমাজের বিত্তবান ব্যক্তিদের দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান আমিন হামস, মাওলানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব হাসান ভূঁইয়া ও আওয়ামী লীগ নেতা সাজেদুল ইসলাম সরোজ সহ আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।